মন্দির থেকে বাইরে এসে একটি নাম গোপালের মূর্তি 10 টাকা দিয়ে কিনে ছড়ার মধ্যে এই লেগুন ভক্তিতে পড়ে গেল ছেলে। আপনারা এখানে বসে আছেন, বাইরে বাইরে ভাবছেন সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা দিতে হবে, কেউ ভাবছেন হয়তো হাঁস ঠান্ডা এখনো বাড়ি এসে ঠিক নেই, তাই না, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু ভাবছেন। রাঘবী মিশ্র হল তাই বৃন্দাবনের বিগ্রহ দর্শন করতে করতে মনে পড়ে গেল বাড়ির কথা, কন্যাকে দেওয়া প্রতিশ্রুতির কথা, কন্যাকে কথা দিয়েছিল প্রাণময় জড়িত গোপাল এনে দেবে, তাই তাড়াতাড়ি করে একটি নারী বলের মূর্তি ছড়ার মধ্যে কিনে রাখলে পুনরায় ওই বিগ্রহ দর্শন করতে আবার বলেছে, কিন্তু সে জমা তারা হল না, কারণ অবসর মহস্ত ভর্তিত পূজারীর নাম তার কমল পান্ডে, প্রত্যেকের মন্দিরে পূজা করতে চান, একটি ব্রাহ্মণ তাড়াতাড়ি করে ওই রাঘবী মিশ্রকে যতন করে কোলের মন তুলে দিলে তাই একটি কবিরাজের বাড়ি থেকে ঔষধ নিয়ে এসে ওই রাঘবী মিশ্রকে খাওয়ানো হয়। বর্তমানে যেগুলো আমাদের হয়ে থাকে ডাক্তারি ওষুধ খাওয়ানো, যতক্ষণ ওষুধ খাওয়ানো হয় ততক্ষণ ভালো থাকে, আবার যেমন ব্যাধি তেমন দেখা ঢাকা দিয়ে আর নিজে কিনা কমল মিশ্রজি ওই কমলজির পাশে কমল পান্ডে ওই মিশ্রজির পাশে রাত্রে স্বয়ং করলেন। রাত্রে কি স্বপ্ন হচ্ছে, স্বপ্ন হচ্ছে এই যেটা আমি আপনাদের বারবার বলছি, আপনারা অন্যমনস্ক হবেন, হরি নাম হরি নামই শুনতে হয়, হরি বাসনা এসে যেমন পুকুরের মধ্যে সাপ থাকে ব্যাগ থাকে, ব্যাগ বক করে ডেকে সাপকে জানায় আমি আমি আছি আমার সাথে, হরি বাসনা সে চঞ্চল হতে নেই, হরি বাসনা সে আত্মকথা বলতে নেই, হরি সে চমুকে আহ্বান করা হয়, আমি হরি বাসনা সে দুঃখ কথা বলছি, আমি হরি বাসনা সে আনন্দ কথা বলছি, আমার বেলা যা বলেছিলেন করেছিলেন অন্য কারো অন্য কারো বলে আমি হরি কথা মন দিয়ে শুনতে হয়, হরি কথা প্রাণ দিয়ে শুনতে হয়, তাই দেখো ওই কমল পান্ডে বিশ্বজিৎ পাশে শুয়ে পড়ে তিনি তো বড় পূজারি ব্রাহ্মণ, তাই Thank you.
কমলের ঘুমটা ভেঙে গেল। দেখি আমি কি স্বপ্ন দেখলাম, বৃন্দাবনের সেবাশ্রী যেন বলে ভগবান আপনাকে ডাকিয়ে দেবে। তো যখন সময় সুযোগ ভালো পেয়েছি ভগবানকে ডাকিয়ে দেবো, তাই দেখো পরদিন সকালবেলা আমার ওই ঔষধ খাওয়াতে যাচ্ছেন কে জানো সে জানো, আরে বিশ্বজি তুমি কি ঔষধ খাওয়াতো, আরে কমল পাণ্ডে তুমি কি ঔষধ খাওয়াতো, কমল পাণ্ডে বললেন কবিরাজের দেওয়া মহা ঔষধি খাওয়াচ্ছে, আরে মহা ঔষধিতে কাজ হয় না, এই ব্যাপার ভগবানের কারণে কোনো অপরাধ করেছে ব্যাধি হয়ে গেলে, না হলে বৃন্দাবনে সে কারো ব্যাধি হয় না। তাই অমর পাণ্ডে এই সাত মাস চিন্তা ভাবনা না করে ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করে বললেন হে ব্রাহ্মণা হে বৈবল্লব হে আবার চিন্তা করলেন, কি চিন্তা করলেন, সর্বজীবের মধ্যে ভগবান না থাকে সে জীবিত থাকতে পারে না, তিনিও চলে গেলেন। তো দেখুন যা যা সময় হয় তাকে তো চলে যেতে হয়,
কিন্তু আমি তো মরেই আমি বেঁচে আছি, আর তারাও আমাদের ছেড়ে চলে গেছে বটে, তারা স্মরণীয় বরণীয় হয়ে রয়েছে। যে ভালো কাজ করে তার মৃত্যু হতে পারে না, তারা আমাদের তাই আজকে সবাই একটি কথা আমার লাগবে, একটি কথা, সেই কথা এই এতগুলো মানুষের মৃত্যুর জন্য আমি আপনাদের কাছে এক মিনিট শোক পালনের জন্য সময় চেয়ে একটা মিনিট তারা সময় পেয়েছে, তারা যেন স্মরণীয় বরণীয় হয়ে আছে, থাক এমন যেন স্মরণীয় বরণীয় আমরাও হতে পারি, ভগবানের পরিণত করতে পারি। একটা মিনিট যা নিরবে পালন করো। তুমি যাকে সেবা সুস্থ করলে তোমার জন্য আমি খুশি হয়েছি, বড় আনন্দিত হয়েছি, তাই আমার কন্যা আছে, তার নাম মাধবী, ওই মাধবীর সঙ্গে আমি তোমার বিবাহ দিয়েছি। Thank you.
মন্দিরে প্রবেশ করে ভগবান চরণ ছিল বলে দেশে ফিরে গিয়ে আমার কন্যা সাহেব বিবাহ দেব। আর রাঘবী মিস্ত্রির কথা শুনে কমল পাণ্ডে মন্দিরের মধ্যে প্রবেশ করে বললে আমি তোমার সাথে মেয়ে কিছু পয়সা দিয়ে। তাই কমল পাণ্ডে বললেন কি, তাই কমল পাণ্ডে ওখানে ছিলেন জমিদার প্রতাপ, জমিদার প্রতাপকে জানালেন কি করা যায়, বিচার চাই। এই দাদার গানে সন্তুষ্ট হইয়া মন্দিরবাজার থানার অন্তর্গত ঠান্ডবাটা গ্রামের শ্রীমতী মণিবালা ঘোষ মহাশয়া পুত্র বাঁশড়ি মোহন ঘোষ দাদাকে যত কিছু উপহার দিলেন। Come on.
Oh,
আমার জন্ম থেকে কথা দিয়েছিল।
দেশের প্রেমিকে তোমার কন্যার বিবাহ দিলে, এই মিথ্যা কথা তুমি কেন বলবে? বেশ, জমিদার কথা বুঝতে এবারে বললেন, প্রভু ছেড়ে দিয়ে আমি দেখছি। এইবারে বললেন, মিথ্যা কথা বলার জন্য তার তোমার কি দণ্ড হতে পারে? তাহলে প্রভু আমি নিজে আমার কন্যাকে ওই কমল পাণ্ডের হাতে তুলে দেব। তাই কমল পাণ্ডের হাতে রয়ে গেলে সাধ্য নিয়ে আসা নিয়ে